বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে কথা বলছেন জাসদ সভাপতি হাসানুল হকিনেও সরাসরি চলে যাচ্ছে সেখানে অনুরোধ করেছি যে আপনি যে দক্ষতার মানুষই দেন না কেন তিনি যেন ইংরেজিতে ম্যান অফ ইন্টিগ্রিটি হয় সুতরাং কোন পেশার থেকে আসলো বা কোন মতের লোক সেটা বড় কথা না যদি সৎ মানুষ হন দক্ষ মানুষ হন এবং গ্রহণযোগ্য মানুষ হন নির্বাচন কমিশন উপহার ঝালকাঠিতে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে সকালে শিল্পকলা একাডেমির হলরুমে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা দেওয়া ও মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে আমির হোসেন আমু বলেন প্রধানমন্ত্রীর নেয়া নানা পদক্ষেপের কারণে বিশ্বের বহু উন্নত দেশের চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো জেলায় সাতচল্লিশ হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে বলেও জানান বয়স সংক্রান্ত জটিলতার কারণে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাতাশি জন শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে এগারো বছর হওয়ার বাধ্যবাধকতা থাকায় এই সমস্যা তৈরি হয়েছে দুপুরে ভর্তির ফর্ম তুলতে না পেরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা পরে তারা জেলা প্রশাসকের সাথে দেখা করে তাদের দাবি জানান বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ ভর্তির নীতিমালা অনুযায়ী এবার ষষ্ঠ শ্রেণীতে বয়স এগারো বছরের নিচে থাকায় সাতাশি জনকে ভর্তির ফর্ম দেয়া হয়নি কক্সবাজারের বঙ্গোপসাগরে চারটি ট্রলারে জলদস্যুদের হামলায় দশ জেলে আহত হয়েছে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক সকালে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয় ট্রলার মালিকরা জানান গতকাল রাতে সাগরের গুলিরদার পয়েন্টে অস্ত্র দুটি ট্রলারে হামলা চালায় বিশ থেকে পঁচিশ জন জলদস্যু এ সময় দশ জেলেকে কুপিয়ে আহত করে তারা লুট করে নিয়ে যায় অর্থ তেল ও খাবার সহ মূল্যবান সামগ্রী এরপর ট্রলারের ইঞ্জিন নষ্ট করে দেয় জলদস্যুরা সকালে অন্য ট্রলারের সাহায্য নিয়ে জেলেরা ফিরে আসে এলাকায় গেল মাসে একটি ট্রলারে লুটপাট চালায় জলদস্যুরা সিলেটে পুলিশের হেফাজতে রায়ানের হত্যার ঘটনায় পলাতক আসামি কথিত সাংবাদিক আবদুল্লাহ আল নোমানের অনুপস্থিতিতেই বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে সকালে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের নির্দেশ দেন সকালে কড়া নিরাপত্তায় এস আই আকবর হোসেন সহ পাঁচ পুলিশ সদস্যকে আদালতে আনা হয় বাদিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবুল ফজল জানান আদালতের নির্দেশে পুলিশ পলাতক নোমানের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো মালামাল পায়নি তাই তার অনুপস্থিতিতেই বিচার কাজ শুরুর বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে গেল বছরের দশই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদকে নির্যাতন করা হয় পরদিন সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হানের মরদেহ পান স্বজনেরা এরপর রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ও গাইবান্ধায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন রাজবাড়ী নির্বাচন অফিসে এই মতবিনিময় সভায় অংশ নেন ইউপি নির্বাচনের চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষোলো ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে আওয়ামী লীগ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখয়াত হোসেন শফিক কুমিল্লার দাউদকান্দিতে ওয়াজ মাহফিলে হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে হামলায় জড়িত সন্দেহে সাব্বিন নামে একজনকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে উপজেলার নারিকেলতলা দারুন নাজাদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিতে ইমন তার ফুফুর বাড়িতে যায় এ সময় স্থানীয় দশ থেকে বারো জন ইমনের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে পরে উদ্ধার করে গৌরীপুর সরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইমনের এ ঘটনায় গতকাল রাতে গৌরীপুর থানায় মামলা করে নিহতের চাচা হত্যা মামলা আপোষ না করায় ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পুলিশ বলছে আশরাফুল ইসলাম রাব্বি নামে একজনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যায় আগের একটি হত্যা মামলার আসামি নজরুল ইসলাম এবং তার সহযোগী এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানায় পুলিশ রবিবার রাতে পালিয়ে সময় রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ নারায়ণগঞ্জ শহরের মিশন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে শাবল পড়ে এক পথচারী নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলছে সকালে চাষারায় একটি স্কুল থেকে নাতিকে আনতে যাচ্ছিলেন জাহানা রাব্বিবি ওই পথ দিয়ে যাচ্ছিলেন এ সময় মুক্তিযোদ্ধা তোতা মিয়ার এগারোতলা নির্মাণাধীন বহুতল ভবন থেকে সাবল তার মাথায় পড়ে আহত হয় সে পরে আশপাশে লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের মরদেহ উদ্ধার করে মনের তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে ভবনের চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কুষ্টিয়ার চরমিলপাড়া এলাকায় সবুজ হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে জেলা পরিষদের নির্মাণাধীন ইকো পার্কের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্কে পাঠানো হয় যুবকটির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই সবুজকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ